মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মবার্ষিকী উদযাপন করেছে মালয়েশিয়া আওয়ামী যুবলীগ। রাজধানী কুয়ালালামপুর বুকিত বিনতাং এ দোয়া মাহফিল এবং কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, মনসুর আল বাশার সোহেল, বাবলা মজুমদার বাবু, জহিরুল ইসলাম জহির, মাসতুল আলম রনি, পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শেষে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা রাজীবের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাকসুদুল কবির। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল মিয়া, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সজীব ওয়াজেদ জয় পরিষদ, কাতার শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উদযাপন করেছে জেদ্দা মহানগর শাখা শ্রমিক লীগ। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। কাজী জহির ও মিরাজ হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নিয়ামুল বশির। প্রধান বক্তা ছিলেন রুহুল আমিন টিপ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।